ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে সুর করে গানের মতো গাওয়া হতো সামবেদ, 2 নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, 3 পঞ্চমবেদ বলা হয় মহাভারতকে, 4 মৃচ্ছকটিকামের রচয়িতা শূদ্রক, 5 গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা, 6 মহাভাষ্য লেখেন পতঞ্জলি, 7 গুপ্ত আমলে সোনার মুদ্রাকে বলা হতো দিনার, 8 ওয়ার শব্দের অর্থ শহর, 9 প্রথম লিখিত আইন চালু হয়েছিল ব্যাবিলনে, 10 সূর্য সিদ্ধান্ত বইটি লেখেন বরাহমিহির, 11 গাথা সপ্তসত্যি বইটি লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়, 12 মহাবীর জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 540 অব্দে, 13 বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল পাশা। দুয়েতে আছে ঠিক বা কোনটি ভুল লেখো, আয়তে বলেছে মৌর্য আমলে মেয়েরাও মহামাত্যের দায়িত্ব পেতেন ঠিক, 2 বলেছে কম্বনের রামায়ণে রামকেই বড় করে দেখানো হয়েছে ভুল, 3 দিগম্বররা শ্বেতবস্ত্র পরিধান করতেন ভুল, সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে ঠিক, 5 তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় ঠিক। 3 দিয়েছে বেমানান শব্দটি খুঁজে লেখো, আয়তে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নৃপতি, নৃপতি 2 হবে দুর্গা, 3 কনিষ্ক, 4 হবে সংস্কৃত, 5 হবে হুন, 4 আছে স্তম্ভ মেলানো, আয়তে আছে অষ্টাঙ্গিক মার্গ হবে বৌদ্ধ ধর্ম, 2 শল্য চিকিৎসক হবে সুশ্রুত, 3 আছে প্রথম অ্যান্টিঅক্স হবে সিরিয়া, 4 অম্বি হবে তক্ষশিলার রাজা, 5 আছে এক কথায় উত্তর দাও, 5 রায় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র, 2 মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন 24তম, 3 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন, 4 বলি কি, বলি এক মৌর্য আমলে প্রচলিত এক ধরনের ভূমি রাজস্ব বা কর, 5 ইন্দু কি, ইন্দু হলো ভারতবর্ষ, 6 মোগলমারি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত, লিখবে বৌদ্ধমারি মোগল বিহার হচ্ছে পশ্চিম মেদিনীপুর শহরের মেদিনীপুরে দাঁতন শহরের কাছে অবস্থিত, ঝয়ের আয়তে বলেছে কোন কোন নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল, হুয়াং হুয়া রিয়াংসি কিয়াং, দুয়েতে দিয়েছে স্ত্রীধন বলতে কি বোঝো, লিখবে গুপ্ত আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল, এই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন, ওই সম্পদের উপরে কেবল ওই মেয়েরই অধিকার ছিল, একে স্ত্রীধন বলা হতো, মেয়েরা নিজের ইচ্ছা মতোই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা সব বর্ণের মধ্যে চালু ছিল না। 3 বলেছে আইহোল প্রশস্তি কার লেখা, এতে কোন সম্রাটের কথা বলা হয়েছে, লিখবে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি আইহোল প্রশস্তি লিখেছেন, এতে হর্ষবর্ধনের কথা বলা হয়েছে। 4 দিয়েছে তামিল সাহিত্যে 2টি মহাকাব্যের নাম লেখো, তামিল সাহিত্যে 2টি মহাকাব্য শিল্পাদিকারম আর মণিমেখলাই। 5 বলেছে মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন এবং কত বছর ধরে তপস্যা করেন, লিখবে মহাবীর 30 বছর বয়সে সংসার ত্যাগ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান আর টানা 12 বছর অনেক কষ্ট মেনেও তপস্যা করতে থাকেন, 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান এবং টানা 12 বছর অনেক কষ্ট মেনেও তপস্যা করতে থাকেন। 7 দাগে আসি, 7 আয়তে বলেছে তাম্রলিপ্ত সম্বন্ধে সংক্ষেপে লেখো, 144 পাতায় আছে বন্দরনগর তাম্রলিপ্ত, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর ছিল তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত দামলিপ্ত প্রভৃতি নামে নগরের পরিচয় দেয়া হতো, বিদেশি লেখকদের বর্ণনায় তামালিদেশ নামও পাওয়া যায়, খ্রিস্টীয় 7ম-8ম শতক পর্যন্ত সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল, সুয়ানজাং বলেছেন তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির ওপরে রয়েছে, সেখানে স্থলপথ ও জলপথ এসে মিশেছে, সম্ভবত সেটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি, ওই বন্দর থেকেই ফার্সিয়ান জাহাজে উঠেছিলেন, স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল, বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল, তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দর নগরটির গুরুত্ব কমতে থাকে, নগর হিসাবে তার খ্যাতি নষ্ট হয়। 2 দিয়েছে আচার্য এবং উপাধ্যায় কাদের বলা হতো, এই টুকরো কথা প্রাচীন ভারতের শিক্ষক আচার্য এবং উপাধ্যায় ছিলেন প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত 2 ধরনের শিক্ষক, আচার্যের বাড়িতেই ছাত্ররা থাকত এবং খেত, আচার্যরা বিনা বেতনে ছাত্রদের পড়াতেন, এর বিনিময়ে ছাত্র আচার্যকে নানা কাজে সহায়তা করত, নারীরাও আচার্য হতে পারতেন,
যাদের বলা হতো আচার্যা। উপাধ্যায়রা এক একটা নির্দিষ্ট বিষয় পড়াতেন, পড়ানোর বিনিময়ে তারা বেতন নিতেন। নারী উপাধ্যায়কে বলা হতো উপাধ্যায়া। বৌদ্ধ শিক্ষায় উপাধ্যায়দের গুরুত্ব ছিল বেশি, তারা বৌদ্ধ বিহারগুলি থেকেই পড়াতেন। বৌদ্ধ ছাত্রদের বুদ্ধ ধর্ম আর সঙ্ঘের নিয়ম মেনে চলার শপথ করতে হতো। তিনি দিয়েছে কী কী কারণে মগধ শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। লিখবে মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেতে পারত। গঙ্গা নদীর পলিমাটি ওই অঞ্চলের কৃষিজমিকে উর্বর করে তুলেছিল। মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত, সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে। পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা তামার খনি ছিল, ফলে মগধে রাজারা সহজেই লোহার অস্ত্র ব্যবহার করতে পারতেন। জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলত। এসব সুবিধার ফলে মগধই শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। চারে দিয়েছে কাকে কেন পঞ্চমবেদ বলা হয়। লিখবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল। মহাভারতের চর্চা করলে বেদচর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চমবেদ বলা হয়েছে। পাঁচে দিয়েছে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার ছিল, আর ভীমের ছেলের নাম কি, কার আমলে সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল। তাহলে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব ছিল কুজুল কদফিসেসে, ভীমের ছেলের নাম হচ্ছে প্রথম কনিষ্ক, আর সাতবাহন বংশের প্রথম শাসক হচ্ছে শিমুক। কার আমলে সাতবাহনের কার আমলে ক্ষমতা ফিরে এসেছিল, না সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে। সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে। তাহলে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রধান কৃতিত্ব কুজুল কদফিসেস, ভীমের ছেলে হচ্ছে প্রথম কনিষ্ক, আর সাত কার আমলে সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল, সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে। আটের দাগে আসি, আটের আয়তে দিয়েছে বৌদ্ধদের উন্নতি সাতটি নিয়ম লেখো। মগধের রাজা অজাতশত্রু একবার বৌদ্ধদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিলেন, সে বিষয়ে গৌতম বুদ্ধের মতামত জানতে তিনি একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান। বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দের সঙ্গে সে বিষয়ে কথাবার্তা বলেন। ওই আলোচনায় বৌদ্ধদের দেয়া বুদ্ধের উপদেশের মধ্যে সাতটি নিয়মের কথা ওঠে। বুদ্ধ বলেন এই নিয়মগুলি মেনে চললে বৌদ্ধদের উন্নতি অটুট থাকবে। রাজা অজাতশত্রু কোনোভাবেই বৌদ্ধদের হারাতে পারবেন না। সেই নিয়মগুলি এক হচ্ছে বৌদ্ধদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে, বৌদ্ধদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে, বৌদ্ধদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে, ঘ বৌদ্ধ সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে, ও বৌদ্ধ সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে, বৌদ্ধদের সমস্ত দেবতার মন্দিরগুলির যত্ন নিতে হবে, নিজেদের অঞ্চলে গাছপালা ও পশু পাখিদের ওপর অত্যাচার করা যাবে না। দু নম্বর প্রশ্ন দিয়েছে ভারতের প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। লিখবে কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ভালো জলসেচ ব্যবস্থা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের শাসকরা সেদিকে নজর দিতেন, নদীর জল সেচের মাধ্যমে খেতে পৌঁছে দিতে নানান উদ্যোগ নেওয়া হতো। জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো। এই সেতু ছিল দু ধরনের, এক ধরনের সেতু প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে থাকত, আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়েও সেতু বানানো হতো। সেতুর জল ব্যবহার করার জন্য কৃষকদের জল করও দিতে হতো, ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। কুষাণ আমলে সেতুর ক্ষতি করলে শাস্তি দেওয়ার কথাও জানা যায়, কূপ বা জলাশয় বানিয়ে দেওয়া ভালো কাজ বলে ধরা হতো। সেচ কাজে এক ধরনের যন্ত্রের ব্যবহার শুরু হয়, যন্ত্রটি চাকার মতো, তার গায়ে ঘটি লাগানো থাকতো, বড় কূপ বা জলাশয়ে যন্ত্রটি বসানো হতো, চাকাটি ঘুরিয়ে ঘটিগুলি দিয়ে কূপের জল বাইরে আনা হতো, ওই যন্ত্র বানানো বা সারানোর কারিগরও ছিল। গুপ্ত আমলে কৃষিকাজ বাড়ার সঙ্গে সঙ্গে সেচ ব্যবস্থার উন্নতি যোগাযোগ দেখা যায়, তাম্রলিখগুলিতে গ্রামে পুকুর বা তড়াক খোঁড়ার কথা পাওয়া যায়। সেচের উন্নতিতে রাজা নজর দিতেন, পাশাপাশি ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচের ব্যবস্থা করে দিতেন। তিনি বলেছে ষোড়শ মহাজনপদের আমলে কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য কীরকম ছিল।
লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক পর্যন্ত ষোড়শ মহাজনপদের আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির বদল ঘটেছিল। আর্থিক পরিবর্তন, কৃষি। ষোড়শ মহাজনপদের আমলে কৃষিকাজ ছিল প্রধান জীবিকা, কৃষিতে প্রধান ছিল ধান ছিল প্রধান ফসল। ধানের মধ্যে শালিধানের চাষ হতো বেশি, তাছাড়া অন্যান্য কৃষিজ ফসল ছিল গম, জব, আখ প্রভৃতি। পশুপালন, কৃষির পাশাপাশি এই সময় পশুপালনও করা হতো, কৃষির জন্য গবাদি পশুর প্রয়োজনীয়তা বেড়েছিল। কারিগরি শিল্প, এই সময় নানা রকম কারিগরি শিল্পের প্রচলন ছিল। এদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো লোহা জিনিসপত্র তৈরি, লোহা দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র, প্রয়োজনীয় দা, কুড়ুল, লাঙলের ফলা প্রভৃতি তৈরি করা হতো। এই সময় বস্ত্রশিল্পের উন্নতি ঘটেছিল, বারাণসী ছিল বিখ্যাত বস্ত্রশিল্প কেন্দ্র, গয়না বানানোর শিল্পও ছিল বিখ্যাত, দামি পাথর বা পুঁতি গয়না বানানোর কাজে ব্যবহার করা হতো। বাণিজ্য, ষোড়শ মহাজনপদের আমলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল, গরু ও ঘোড়ার বাণিজ্য এই সময় চলত, অনেক বণিক গরুগাড়ি বোঝাই করে দূর দূরান্তে বাণিজ্যে যেতেন, স্থলপথ আর জলপথে বাণিজ্য চলত। ব্যবসা বাণিজ্যে এই বিনিময়ের মাধ্যম হিসাবে মুদ্রার ব্যবহার হতো, কারসাপন ছিল এক বহুল প্রচলিত মুদ্রা। চারে দিয়েছে টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়। লিখবে নালন্দা মহাবিহারে যে কোনো ধর্ম ও বর্ণের ছাত্ররা পড়তে পারত, তবে তাদের কঠিন পরীক্ষায় পাশ করে সেখানে ভর্তি হতে হতো। সেখানে থাকা খাওয়া পড়ার জন্য কোনো খরচ লাগতো না। লেখাপড়া শেষ হওয়ার পর নালন্দাতে রীতিমতো পরীক্ষা দিতে হতো। চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো। নালন্দাতে সেই সময়ের অনেক বিখ্যাত পণ্ডিত পড়াতেন। পাঁচে দিয়েছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতে। লিখবে মৌর্য সম্রাটরা সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজ খবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই গুপ্তচরের নজর থাকত। রাজকর্মচারী, এমনকি রাজপুত্ররাও চরদের নজরের বাইরে যেতে পারত না, সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। ছয়তে দিয়েছে ফার্সিয়ানের লেখা ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি। লিখবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফার্সিয়ান চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখায় উপমহাদেশের মানুষ ও সমাজ বিষয়ে নানান কথা পাওয়া যায়, তবে তাঁর লেখায় কোথাও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বলেননি তিনি। ফার্সিয়ান লিখেছেন উপমহাদেশে অনেকগুলি নগর ছিল, মধ্যদেশের নগরগুলি ছিল উন্নত, সেখানে জনগণ সুখে বাস করত, তবে চণ্ডালরা নগরের বাইরে থাকত বলে তিনি জানিয়েছেন। যারা দুষ্টু প্রকৃতির লোক তাদেরকে চণ্ডাল বলা হতো। এদেশের লোকেরা অতিথিদের যত্ন করত, বিদেশিদের যাতে কোনো কষ্ট না হয় তার দিকেও তারা খেয়াল রাখত। পাটলিপুত্র ছিল দেশের সেরা নগর, সেখানকার লোকেরা ছিল সুখী আর সম্পদশালী। ধনী বৈশ্যরা নগরের বিভিন্ন স্থানে দাতব চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, বিনামূল্যে সেখান থেকে ওষুধ দেওয়া হতো, গরিবদের খাওয়ার ও থাকার ব্যবস্থা সেখানে ছিল।